বন্ধুরা, দুষ্টু পুত্র আমাকে মেরে দিয়েছে, আবারও আমি নামবি। আমি এখন আবারও নামছি, দেখি কি করে যায়। অন্ধকারের ভিতর আসলে ভালো লাগে না, কোন গল্লি থেকে কোন গল্লি চলে যাই। এই যে ভূত মামা পিছে পিছে চলে আসে, বুঝতে পারি না কোথা থেকে কোথায় যাচ্ছি। অন্ধকারে পথ মোটেও দেখা যায় না, এ পথে কি হাঁটা যায় বলো তো? তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো তো, এই অন্ধকার পথে কি হাঁটা যায়? দেখো একটা কুত্তাও রয়েছে, আবার মারলি আবার কামড় দেয়। মারলিও দোষ, আদর করলিও দোষ, এরা খুব দুষ্ট, জায়গায় জায়গায় মুছে দেয়। আস্তে আস্তে, এই দাঁড়া, তোর একটু বুদ্ধি দিয়ে খেলতে হবে। আমি বুঝতে পারছি আমি ভূত মারার প্লেয়ার হয়ে যাচ্ছি, আমি কবিরাজ। এই তো মেরে ফেলছি রে কবিরাজ, কি মতো মেরে ফেলছি। তুই কি জেন নে ভূত, সেটাই তো বুঝি না। জম্বি জম্বি, তুই হচ্ছিস জম্বি ভূত, তোর ভাষণ জম্বি। এরে কামড়াচ্ছিস কেমনে ভাই? তা আস্তে আস্তে কামড়ো, আমার একটু মারতে শুধু শুধু আমার কামড় দিয়ে লাইটটা নষ্ট করে দিচ্ছিস। আর দুষ্ট ভূতেরা পিছন থেকে এসে অ্যাটাক দেয়, কত বড় দুষ্ট, পিছন থেকে অ্যাটাক দিছিস, বলে কই আসবি না?